আরদুল্লাহ মিনা শাহিদান নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল আল্লাহ আলাহ সুরাল মোজামিলে রসুল সাল্লি ইসলামকে নির্দেশ দিয়েছেন রাতে উঠি ইবাদত করার জন্য এবং সেই রাতের ইবাদতে তার তেলের সাথে কোরআন পড়ার জন্য এবং এখানে আল্লাহ সুহায়তআলা সুরা মুজ্জাম্মিলের ছয় নম্বর আয়তে বলছেন রাত্রিতে উঠায় মধ্যে বিশেষ কুপকার রয়েছে কেন রাত্রিতে উঠে ইবাদত করা আল্লাহ সুহায়তআলার কাছে পছন্দনীয় সেখানে আল্লাহ বলছেন ইন্না আল্লাহলে না শিয়াত লাইলি এখানে ইন্ডিড ফর শিওর যেখানে কোনো ধরনের সন্দেহ নাই না শিয়াতা নাসিয়াতা শব্দটি এসেছে নুন সেন হামজা এই তিনটা লেটার থেকে এর অর্থ হচ্ছে জেগে ওঠা অথবা কোনো কিছু গ্রো করা কোনো কিছু বেড়ে ওঠা এটাকে নাশিয়া বলা হয়ে থাকে যখন কোনো একটা বীজ জমিতে বপন করা হলো সেখান থেকে চারা বের হয়ে আসলো মাটিভেট করে এবং সেটা বড় হয়ে একটা গাছে পরিণত হলো এই যে বেড়ে ওঠা জেগে ওঠা গ্রো হওয়া এটাকে নাশিয়া বলা হচ্ছে তো এখানে আল্লা সুহাম তাল্লা বলছেন দা তাল্লাই রাতে জেগে ওঠা এখানে কয়েকটা অর্থ বলেছেন তাপসিকারকন এই যে রাতে জেগে ওঠা বলতে কি বোঝানো হয়েছে এখানে যে জেগে উঠবে রাতের বেলা তার কথা বলা হতে পারে অথবা আরেকটা অর্থ হতে পারে রাতের যে সময়টাতে জেগে ওঠা হচ্ছে সেই সময়টাকে বোঝানোর জন্য নাশিয়া শব্দটি ইউজ করা হতে পারে বা এই যে জেগে ওঠা এই উঠার কাজটাকে বুঝানোর জন্য নাশিয়া শব্দ ইউজ করা হতে পারে এবং এটা শুধুমাত্র রাতে উঠা বুঝানোর জন্য না এটা মেনলি ম্যাক্সিমাম তাবসিকার মতে এটা হচ্ছে রাতে কিছুটা ঘুমানোর পরে উঠে যাওয়াকে বুঝানোর জন্য নাশিয়া শব্দটা ইউজ করা হয়ে থাকে আমরা বিভিন্ন তাপসিক বা সাহাবাদের কাছ থেকে যে ব্যাখ্যা পাই সেখানে এসেছে ওমর রাদিয়াল্লাহ আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু ইবনে জুবাউর রাদি তারা বলেছেন সারা রাতটাকেই বুঝানো হয় নাসিয়া বলতে আবার নাশিয়া শব্দটা দিয়ে এটাই বোঝানো হতে পারে যখন একজন ব্যক্তি জেগে ওঠে তার এই জেগে ওঠার এবং যে জেগে উঠায় যে কাজটা সম্পন্ন হচ্ছে সেটা এবং জেগে ওঠার সময়টাও সেখানে বোঝানো হতে পারে মুজাহিদ রহমতুল্লা আল্লাহ বলেছেন যে এটা ঈশার পরের সময়টাকে বোঝানো হয়ে থাকে এবং কাতাদাও তার সাথে একমত পোষণ করেছেন সো এখান থেকে আমরা দেখি যে আসলে নাশিয়া শব্দ অর্থ হচ্ছে রাতের কোনো একটা সময় উঠে দাঁড়ানো সেটা স্পেসিফিক সময় হতে পারে বা জেনারেল সময় হতে পারে আবার রাতের পুরো একটা সময়কেও নাশিয়া বলা হতে পারে সো এখানে আল্লাহ সুত আল্লাহ বলছেন যে রাতের কোনো একটা সময়ে জেগে ওঠা সেই বা রাতে জেগে উঠাটা কি জন্য দরকার ইন্দা লাইলি হি আসাদ্য ওয়াতাও। আসাধ্য ওয়াতাও আসাদ্য শব্দটি এসেছে সাদাদা থেকে সিন দাল দাল সাদাদা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে মজবুত বা শক্ত করে গড়ে তোলা আর আসাধ্য মানে হচ্ছে এটার ইন্টেন্সিটি বোঝানোর জন্য যে কোনো জিনিসের সাথে যখন আসাধ্য বলা হচ্ছে তখন এটা মোর ইনটেন্স আরও গভীরতর আরও নিকৃষ্ট আরও শক্তিশালী এরকম বোঝানোর জন্য আসাধ্য শব্দটা ইউজ করা হয়ে থাকে এখন আসাধ্য ইউজ করা হয়েছে কি সাথে ওয়াতাও শব্দের সাথে ওয়াতা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে হেঁটে যাওয়া যেমন পায়ের নিচে খড়কুটো পড়ে আছে ঝরা পাতা পড়ে আসছে সে ঝরা পাতা পা মারিয়ে চলে যাওয়া সেটাকে ওয়াতা বলা হচ্ছে ওয়াতা শব্দে আরেকটা অর্থ হচ্ছে হার্ডশিপ অর্থাৎ কষ্টের মধ্য দিয়ে যাওয়া ডিফিকাল্টি বোঝানোর জন্য ওয়াতা শব্দটি ইউজ করা হয়ে থাকে তো এখানে ওয়াতা বলতে কি বোঝানো হয়েছে সেটার ব্যাপারে তাপসিকারগণ বলেছেন যে এটা হচ্ছে নিজের যেই প্রবৃত্তি নিজের যে বাসনা ইচ্ছা সেগুলোকে মারিয়ে যাওয়াকে বতওয়া বলা হচ্ছে তাহলে এখান থেকে আরেকটা শব্দ আসে সেটা হচ্ছে মহাতাত ময়াতঁত শব্দের অর্থ হচ্ছে হারমোনি মানে দুইটা জিনিসকে একই লাইনে রাখা কোনো জিনিস এগ্রিমেন্টে পৌঁছানো অথবা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং যে নিজেরা নিজেদের মধ্যে মতৈক্যে পৌঁছানোর জন্য মাতাৎ শব্দটা ইউজ করা হয়ে থাকে তো এখানে এই যে ওয়াতান শব্দটা বলা হয়েছে সেই শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে আল্লা সুত এই যে রাতে নামাজ পড়তে বা রাতে ইবাদত করার জন্য উঠতে বলেছেন তালওয়াত করতে বলেছেন এটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি হচ্ছে এটা গভীরতা অনেক বেশি নিজেদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য আত্মিক যে সমৃদ্ধি সে সমৃদ্ধি বজায় রাখার জন্য এই জিনিসটা হচ্ছে যে তোমার নিচের নভসকে কন্ট্রোল করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে যদি চাও তাহলে এই রাতে ওঠাটা হচ্ছে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে আমাদের মন কী চায় আমাদের নভস চায় কমফোর্ট আমাদের নবশচয় আরামদায়ক অবস্থা আমাদের চায় সারাক্ষণ আনন্দের মধ্যে থাকার জন্য কোনো কষ্টের মধ্যে দিয়ে যেতে চায় না কিন্তু এটা তো কোনো লাইফ না তাই না যে আমাদেরকে অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আর আমরা যদি সারাক্ষণ আরাম খুঁজতে থাকি তাহলে দেখা যাবে সে আরামই এত বেশি অভ্যস্ত হয়ে যাব যে আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করা প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমরা সেই ব্যক্তির কথা চিন্তা করি যে রাতে নামাজের জন্য জেগে উঠছে ইবাদতের জন্য জেগে ছে তাকে কতটুকু তার নবসকে কন্ট্রোল করতে হচ্ছে আমরা তো অবশ্যই চাই যে আরেকটু ঘুমিয়ে নেই সারাদিনের পরিশ্রমের পরে আরেকটু ঘুমাতে মন চাই আমরা চাই যে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে এটা যে কী মজা সেটা আমরা সবাই জানি তো এই যে নবসকে কন্ট্রোল করা নভসকে ডিসিপ্লিন করা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা আল্লাহ সন্তুষ্টির জন্য দাঁড়াতে নিজেকে শক্ত করে ধরে রাখা এটার জন্য এই নভসকে মারিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে এই তাহাজুদের নামাজ অথবা কেয়ামলাইল অথবা রাতের ইবাদত আমাদের মাঝে নিয়ে আসে এবং এর মাধ্যমে কি হয় আমাদের দৈহিক যেই চাহিদা সেই চাহিদাকে মারিয়ে দিয়ে আমাদের মানসিক শক্তিকে এখানে বাড়ানো হচ্ছে যেই শক্তিটা অবশ্যই অবশ্যই আমাদের দরকার আল্লা সুভাওয়া পথে কাজ করার জন্য যেন আমরা হচ্ছে আল্লাহ সুভাওয়াল্লাহর এই সন্তুষ্টির জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো আরও বেশি বেশি করে করতে পারি ইবনে জা জায়দ রাজিউল্লা আনহু বলেছেন যে রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠা হচ্ছে সবচেয়ে উপযুক্ত ওয়ে আমাদের হার্টকে আমাদের কানকে এবং চোখকে মিউচুয়ালি করেসপন্ড করার জন্য এবং কনফার্ম করার জন্য অর্থাৎ আমাদের অন্তর চোখ এবং কানকে একই সাথে একই লাইনে বেঁধে রাখার জন্য সবচেয়ে উপযুক্ত পথ হচ্ছে এই রাতে উঠে নামাজ পড়া বা রাতে উঠে ইবাদত করা ইবনে রাদিল্লাহু বলেছেন যে এই সময় এই যে রাতে উঠে ইবাদত করা এই সময়টা হচ্ছে মানুষের কান এবং হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি হারমোনি সৃষ্টি করে মিউচুয়াল এগ্রিমেন্ট সৃষ্টি করে নিজেদের মধ্যে একাত্মতা সৃষ্টি করার জন্য এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আমরা যখন দিনের বেলা যে কোনো ইবাদতই করি না কেন আমরা খুব সহজেই আসলে ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে পারি আমরা খুব সহজেই আমাদের মনোযোগ আমাদের ইবাদত থেকে সরে যেতে পারে যখন নামাজ পড়ি দিনের এত ব্যস্ততার মধ্যে মনে হয় যেন কোনো রকমে আমরা নামাজটা শেষ করি যখন হয়তোবা তাসবি করছি সেই তাসবি করার সময় দিনের অন্যান্য কাজের মধ্যে আমি আমরা ব্যস্ত থাকছি হয়তোবা রান্না করছি ডিশওয়াশ করছি গাড়ি ড্রাইভ করছি করছি যাই করি না কেন সেই সময় আমরা বা তাজবি করার জন্য চেষ্টা করছি সো সেখানে যতটুকু ভাবে আমাদেরকে আল্লাহকে সময় দেওয়ার কথা সেই সময়টা কিন্তু আমরা দিতে পারছি না সো রাতে যখন আমরা ইবাদতের জন্য উঠি তখন আর কোনো উদ্দেশ্যে আমরা উঠছি না একটা কারণেই উঠছি সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাই আমাদের মনে প্রাণে সব কিছুতেই হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুভায়তা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যটাই সেখানে থাকে এবং তখন সব কিছু থাকে নীরব কোনো কিছুতে কনসেনট্রেট করা হচ্ছে সবচেয়ে সহজ হয়ে যায় তখন আমরা মনোযোগ দিয়ে আমাদের ইবাদতটা করতে পারি আমরা যা কিছু পড়ি সেটাতে আরও বেশি মনোযোগ দিতে পারি এবং আরও বেশি সেটাকে অনুধাবন করতে পারি এবং আমি নিজেই নিজের যে পড়াটা সেটা আরও ভালো করে শুনতে পারি তো এই জন্য বলা হচ্ছে যে এই সময়টা হচ্ছে আসাধ্য ওয়াতোয়া যে রাতের বেলায় রাতের এই সময়ে উঠে দাঁড়ানোটা হচ্ছে আমাদের এই যে নবসকে কন্ট্রোল করার শক্তিটাকে অনেক অনেক বেশি বাড়িয়ে দেয় তারপরে বলা হচ্ছে তাহলে এখানে আসাধ্য ওয়াতোয়া শব্দটা দিয়ে আমরা কি পাচ্ছি এটার দিয়ে কয়েকটা মিনিং আমরা পাচ্ছি আমরা যদি সামারি করি তাহলে রাতের বেলা নামাজে দাঁড়ানো হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার এবং নিজেদের মধ্যে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করার জন্য একটা ভালো একটা এক্সারসাইজ সেকেন্ড জিনিস হচ্ছে এটা হচ্ছে আমাদের অন্তর এবং আমাদের জিব্বার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য সবচেয়ে উপযোগী ওয়ে বা সবচেয়ে উপযোগী উপায় এবং আমাদের ইন্টার্নাল এবং এক্সটার্নাল যেই অস্তিত্ব সে অস্তিত্বকে একটা এগ্রিমেন্টে আনার জন্য এই রাতের নামাজে দাঁড়ানোটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট দিনে যখন আমি ইবাদত করি সেখানে ই কতটুকু থাকে সেটা আমরা আসলে যাচাই করতে পারি না সেই সময় আমরা নামাজ পড়ি অভ্যাস বসে অথবা সেই সময় আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য কিন্তু রাতে যখন ইবাদতের জন্য দাঁড়ানো হয় তখন সেখানে শুধুমাত্র আমার নিজের দাবির কারণে নিজের চাহিদার কারণে আমরা সেখানে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি সেজন্য আমার আমার ভিতরের যে শক্তি সে শক্তি এবং বাইরের যে শক্তি এই দুটার মধ্যে ব্যালেন্স করার জন্য এ রাতের নামাজ হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং আমাদের মাঝে ফার্স্টনেস তৈরি করা অর্থাৎ একাগ্রভাবে একই পথে অটল থাকার জন্য যে শক্তি দরকার সে শক্তি তৈরি করার জন্য এ রাতে দাঁড়ানো হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা যারাই আসলে এই ইবাদতের জন্য অথবা তাহাজুদের জন্য চেষ্টা করি তারা খুব সহজেই এই ডিফারেন্সটা সবাই আমরা বুঝতে পারি যে দিনের নামাজ এবং রাতের নামাজের মধ্যে কত পার্থক্য রয়েছে এবং দিনে হয়তোবা আমি সেম সুরা দিয়েই পড়ছি আমার হৃদয়ের মাঝে কোনো আলোড়ন সৃষ্টি হচ্ছে না রাতে আমি যখন সেই সূরাটাই পড়ছি অটোমেটিক্যালি দাঁড়ানোর সাথে সাথেই দেখা যাবে আমাদের চোখ মন সমস্ত কিছু আল্লাহর কাছে নিবেদিত হয়ে যাচ্ছে তো সুভান আল্লাহ এই রাতে উঠে নামাজ পড়াটা সেজন্য দিনে তো অবশ্যই আমরা পড়ব এটা আমাদের জন্য বাধ্যতামূলক কিন্তু রাতে পড়ার মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা আমাদের তৈরি হওয়ার কথা সেটা দৃঢ় হবে আল্লাহর সাথে আমাদের নৈকট্য আরও বাড়বে তো মানুষের মন স্বাভাবিকভাবে আনন্দ চায় সুখ চায় তো সেই সুখকে বিসর্জন দিয়ে আমরা যখন এটুকু করতে পারব তখন দেখা যাবে যে আমাদের নবস যে কোনো নিষেধকে মেনে নেওয়ার জন্য আল্লাহর আদেশকে পালন করার জন্য তখন প্রস্তুত হয়ে যাবে তো এখানে আশা দুয়াতোয়া শক্তিশালী বলতে আল্লা সুত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষের যে নেচার মানুষের যে প্রকৃতি সেই প্রকৃতির অ্যাগেনস্টে নিজেকে রেডি করার জন্য এ রাতে নামাজ পড়া হচ্ছে অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখি বলা হচ্ছে ওয়া আকোয়ামো কিলা সো আকোয়ামা শব্দটি এসেছে কফ ওয়া মিম এ তিনটা লেটার থেকে এর একটা অর্থ আমরা জানি কামা কমা মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো তো আকোয়ামো মানে হচ্ছে যে সেখান থেকে এটাকে আরও বেশি সোজা হয়ে দাঁড়ানোর জন্য বা বোঝানো হচ্ছে অর্থাৎ এটা হতে পারে মোর অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে আরও বেশি উপযোগী আরও বেশি পর্যাপ্ত আরও বেশি সঠিক আরও বেশি সৌন্দর্যপূর্ণ আরও বেশি স্ট্রেট এই সমস্ত অর্থ বোঝানোর জন্য আকোয়ামো শব্দটি ইউজ করা হয়ে থাকে এবং কিয়াম থেকে এটা আসে আমরা কিয়ামুল্লাইল বলি রাতে দাঁড়ানো আবার কিয়া কিয়াম শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত আছি সেখান থেকে যে আরও বেশি সোজা হয়ে দাঁড়ানো সঠিকভাবে দাঁড়ানো সেটাকে বোঝানোর জন্য এবং কেইলা শব্দটা এসেছে কেইলা শব্দ অর্থ হচ্ছে শব্দ এবং সেটা আসলে কী ধরনের শব্দ এই ব্যাপারেও বিভিন্ন ব্যাখ্যা এসেছে এসেছে তাপসিকারগণের কাছ থেকে যেমন এটা বলা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা এবং কোরআন তালওয়াত করা এটা বোঝানোর জন্য কেইলা শব্দটা এখানে ইউজ করা হয়েছে তাহলে এখানে আমরা দেখছি যে রাতে উঠে দাঁড়ানো রাতে উঠি ইবাদত করাটা হচ্ছে আমাদের নবসকে স্ট্রঙ্গার বানাচ্ছে আমাদের নবসের নবসকে বাতিল করে দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার যে শক্তি সেটাকে স্ট্রঙ্গার করে দিচ্ছে এবং তার সাথে সাথে আল্লাহ সুহায়তআলার জিকির করা আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ কোরআনকে তেলোয়াত করা আরও বেশি সুন্দর করে উপস্থাপন করা আরও সুন্দর কারেক্ট করে পড়া আরও সুন্দরভাবে সেই তেলোয়াতের সাথে নিজেকে যুক্ত করে নেওয়ার জন্য এ রাতে উঠে দাঁড়ানোটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা নিজেরাই বুঝতে পারি যে যখন আমি রাতে নামাজ পড়তে দাঁড়াবো সবাই ঘুমিয়ে আছে চারদিকে শুনশান সান্নি সেই সময় আমি যখন কোরআনে আয়াতগুলো পড়ব তখন সেটাতে অ্যাঙ্গেজড হওয়া সেটাতে রিফ্লেক্ট করা সেটা বোঝার জন্য চেষ্টা করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় তাহলে এটা থেকে লিটারালি আমরা যেটা বুঝতে পারছি যে এই যে জিকির করা বা কোরআন পড়া এটাকে মোস্ট আপরাইট এবং সাউন্ডার বানাচ্ছে যে আরও বেশি ক্লিয়ারলি আমরা পড়তে পারছি স্পষ্টভাবে আমরা পড়তে পারছি এবং সঠিকভাবে আমরা পড়তে পারছি এবং এখান থেকে আমরা আসলে কি বুঝি এটা থেকে বুঝি যে যখন আমরা কোরআনটা পড়ব তখন তখন অন্তরের যে প্রশান্তি সেই প্রশান্তিটা আমরা অনুভব করব আরও বেশি মনোযোগ দিতে পারব আমরা আরও বেশি রিফ্লেক্ট করতে পারব এবং ইবনা আব্বাস রাদু এটাই বলেছেন যে এই সময়টাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত যদি তোমরা কোরআন নিয়ে চিন্তাভাবনা করতে চাও এটা আবু দাউদের একটা হাদিসে এসেছে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে উদ্দেশ্য ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমাদের নার্ভসকে কন্ট্রোল করার জন্য শক্তিশালী করা হয় সেকেন্ড হচ্ছে আল্লা সু বলছেন এখানে আমাদের অন্তর এবং জিভ্যার সাথে যে সমন্বয় সাধন করা যে আমাদের মালিকের সাথে দাস হিসাবে আমাদের ভূমিটাকে আরও ক্লিয়ার করা আমাদের অবস্থানটাকে আরও সঠিকভাবে বুঝার জন্য এই রাতে উঠাটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যখন আমি কোরআন তেলোয়াত করব আমি নিজের ভয়েস নিজে শুনতে পারছি তখন দেখা যাবে যে জিনিসটাকে ইন্টারনালাইজ করা জিনিসটাকে আরও ভালো করে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং এই রাতে উঠে যখন আমি কোরআন পড়ছি তখন একটাই উদ্দেশ্য সে কোরআনকে বোঝা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা সেখানে মানুষকে দেখানোর ইচ্ছাটা আমাদের মাঝে কখনোই আসবে না সো এটা খুবই কঠিন একটা ইবাদত আমাদের জন্য কিন্তু তার সাথে সাথে এটার যে ব্লেসিং এটার থেকে যে বারাক্কা সেটাও অনেক অনেক বেশি আল্লাহ সুতাল এখানে দুইটা দিক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে রাতে উঠে নামাজ পড়া রাতে উঠে ইবাদত করাটা হচ্ছে একটা একটা কম্বো একটা প্যাকেজ আমাদের জন্য আল্লাহ সুত দিয়ে দিচ্ছেন যখন আমরা বেশি করে তেলওয়াত করতে পারবো বুঝতে পারবো এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো শোনা এবং বুঝার মধ্যে আমরা যদি সমন্বয় সাধন করতে চাই তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম সো এখানে আকোয়া মোকঈলা বলতে আল্লাহ আল্লা সুহাম বলছেন যে রাতে উঠে নামাজ পড়াটা আমাদের এই সময় আমরা কি করতে পারি আরও সিনসিয়ারলি আরও মনোযোগ দিয়ে কোরআনকে পড়তে পারি আরও বেশি করে কারেক্টলি শুদ্ধভাবে আমরা রিসাইট করতে পারি আমরা সঠিকভাবে সেটা বোঝার জন্য চেষ্টা করতে পারি এই সময় এবং এই কৈলা বলতে দোয়াও বুঝানো হয়ে থাকে তার মানে হচ্ছে এই সময় আমরা আরও সিনসিয়ারলি দোয়া করতে পারবো অর্থাৎ এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সময় সবচেয়ে উত্তমভাবে আমরা যদি কোরআনতালোয়াদ করতে চাই বুঝতে পাই বুঝতে চাই এবং দোয়া করতে চাই তাহলে রাতে উঠে উঠে ইবাদত করার কোনো বিকল্পই নেই এ ব্যাপারে আমরা দেখি সুবহান তালা আমাদেরকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন আর রাসু সাল্লি সাল্লামের মাধ্যমে যেখানে রাসু সাল্লু আল্লা সাল্লাম বলেছেন বুখারি শরীফের হাদিস যে রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ সুভায়তা সর্বনিম্ন আসমানে নিয়ে নেমে আসেন এবং আল্লাহ সুবহায়তা নিজে বলতে থাকে কে আছো আমাকে কাছ আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তো আল্লাহ সুবাহালা এখানে যেখানে আমাদের নিজেদের চাহিদায় আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার কথা আল্লাহকে ডাকার কথা আল্লাহকে বলার কথা সেখানে আল্লাহ সুবহাম নিজে নেমে আসেন সবচেয়ে নিচের আসমানে বান্দার সবচেয়ে কাছাকাছি অবস্থানে এবং তিনি আহ্বান করতে থাকেন এবং এই সময়ের এটা হচ্ছে কোনোভাবেই আল্লা ফিরিয়ে দেন না এবং রাসু ইসলাম বলেছেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে এই রাতের নামাজ এই তাহাজুদের নামাজ এবং সে তাহাজুদের নামাজের উপকারিতা বলতে রাসু সাল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা তাহাজুদের নামাজকে শক্ত করে আঁকড়ে ধরো কারণ এটা হচ্ছে তোমাদের আগে যারা ধর্মভীর ছিল তাদের এটা হচ্ছে একটা প্র্যাকটিস ছিল তাদের অভ্যাস ছিল এটা হচ্ছে তোমার রবের কাছাকাছি কাছে যাওয়ার একটা উত্তম উপায় এবং এটা হচ্ছে তোমার গুণা মাফ করার একটা উত্তম উপায় এবং অন্য পরবর্তীতে আরও কোনো গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এটা একটা উত্তম উপায় তাহলে এখানে আমরা দেখছি যে তাহাজুদের নামা যে যখন আমরা দাঁড়াবো যে চোখে পানি চলে আসবে আমরা সিজদায় জি আল্লাহর কাছে যাচ্ছি সেই সময় আমাদের মনের আকৃতি আমরা যেভাবে বলতে পারবো আল্লা সুতার কাছে অন্য কোনো সময়ই আমরা সেটা করতে পারছি না হয় না সেটা আমাদের মন থেকে আসে না যে রাতের নিরবতার মধ্যে সে জিনিসটা যেভাবে ফুটে ওঠে এবং এটা বলা হয়েছে এরকম যে তুমি যদি কোনো জিনিস তুমি চাও কিন্তু তুমি তাহাজুদের জন্য উঠে দাঁড়াচ্ছ না তার মানে হচ্ছে যে তুমি আসলে এই জিনিসটা চাও না অর্থাৎ আমার যদি আমি যদি ডেসপারেটলি কোনো জিনিস চাই তাহলে স্বাভাবিকভাবেই আমি তাহাজুদের নামাজে উঠে আল্লাহর কাছে চাইব কেন তার কারণ হচ্ছে ইমাম শাফি বলেছেন যে তাহাজুদের নামাজের দোয়াটা হচ্ছে তীরের মতো যে এই তীরেরটা যে তীরটা কখনোই তার টার্গেট মিস করে না তো সোভায়ন আল্লাহ যে এই সময় আমরা যেই দোয়াই করব না কেন সেটাই আল্লাহ সোভান তা কাছে কবুল হয়ে যায় আল্লাহ নিজে ডাকতে থাকেন আল্লাহ আমাদেরকে কখনোই সেই অবস্থায় ফিরিয়ে দিতে চান না তো আমাদের আল্লাহর কাছে চাওয়ার যত কিছু রয়েছে সেই সময়টাই হচ্ছে বেস্ট সময় তো আমরা এখানে দেখি যে আমাদের জীবনে অনেক সময় থাকে অনেক দিন এরকম যায় যে নামাজ পড়তে ইচ্ছে করে না খারাপ লাগে দুর্বলতা লাগে মনে হয় যেন আমাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে যে আল্লাহ সুবায়তা আল্লাহর সাথে যে কানেকশন সে কানেকশানটা আমরা ফিল করছি না ঠিক সেই সময়ে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হওয়া প্রয়োজন আল্লাহর কাছে আমাদের চাওয়া প্রয়োজন আল্লাহর সামনে সিজ দায় মাথা নত করে আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত এবং সেটা আমরা কখন করব সেটা হচ্ছে রাতে উঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াব এবং তখন আমাদের অন্তর থেকে আমরা যখন আল্লাহর কাছে চাইবো আল্লাহ অবশ্যই আমাদের অন্তরকে প্রশান্ত করে দিয়ে তার পথে আমাদেরকে ফিরিয়ে আনবেন